আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো ভিউয়ার্স, আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম সহজে আরবি শিখুন বাংলার মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনি যদি নতুন করে আরবি শিখতে চান বা আরবিতে কথা বলা শিখতে চান, তাহলে অবশ্যই এই বেসিক টিউটোরিয়ালটি অবশ্যই একবার হলে দেখুন, কারণ আপনাকে আরবিতে কথা বলতে হলে এই বিষয়গুলো বা এই ওয়ার্ড মিনিংগুলো সর্বপ্রথম জানতে হয়, নতুবা আপনি কোনো সময় আরবিতে কথা বলতে পারবেন না। তো ভিউয়ার্স, আমরা আশা করব একজন বিগিনার যেখান থেকে আরবি কথা বলা শুরু করবে তার বেসিক ভিডিও হবে এটা। আপনার চ্যানেলে অনলাইনে অনেক ধরনের ভিডিও রয়েছে, কিন্তু এইভাবে একদম প্রথম বা ফার্স্ট থেকে কথা বলতে হলে যে বিষয়গুলো জানতে হয় তা অবশ্যই এই ভিডিওতে আপনারা সম্পূর্ণটা পেয়ে যাবেন। যদি চান বাংলার মাধ্যমে অর্থগুলো এবং আরবি অর্থগুলো দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। তাহলে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আরো নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তবে আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুল করবেন না। এবার দেখে নিন আমাদের আজকের কালেকশন গুলি। বাংলা অর্থ আমি, এর আরবি হবে আনা। আনা অর্থ হলো আমি। তুমি, এর আরবি হবে ইন্তা। ইন্তা অর্থ হলো তুমি। সে বা তিনি, এটা হবে হুয়া। সে বা তিনি, এটা হবে হুয়া। তুমি বা তিনি, এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইন্তি। ইন্তি অর্থ হলো তুমি। আমরা, নাহনু অথবা আহনা। আহনা অথবা নাহনু অর্থ হলো আমরা। পিতা বা বাবা, পিতা বা বাবা, এর আরবি হবে বাবা অথবা আব অথবা আবুই। তেমন মাতা বা মা, মাতা বা মা অর্থে আরবি ভাষা ব্যবহার করা হয় মা, উম অথবা উম্মি। এই তিনটি শব্দের যেকোনো একটি আপনি ব্যবহার করতে পারেন, তবে উম্মি শব্দটি বেশি ব্যবহার করা হয় বা মা। ভাই, আখু, আখু বা আখুই অর্থ হলো ভাই। বোন, উক বা উক্তি, উক বা উক্তি অর্থ হলো বোন। মেয়ে, বিন্দ, বিন্দ অর্থ হলো মেয়ে। ছেলে, ওয়ালাদ, অলা দত্ত হলো ছেলে। বাচ্চা, এটার আরবি হবে বজুরা। বজুরা অর্থ হলো বাচ্চা। পুরুষ, এর আরবি শব্দটি হবে রিজ্জাল। রিজ্জাল অর্থ হলো পুরুষ। মহিলা, এটা হবে নিশা। নিশা অর্থ হলো মহিলা। বই, এর আরবি শব্দটি হবে কিতাব। কিতাব অর্থ হলো বই। লেখা, অক্তব, অক্তব এর আরবি শব্দটি হবে লেখা। চেয়ার, এর আরবি হবে কুরসি। কুরসি অর্থ হলো চেয়ার। টেবিল, এটা হবে তাবিজা। তাবিজা অর্থ হলো টেবিল। রুম, গরফা, গরফা অর্থ হলো রুম। আরসি, এর আরবি শব্দটি হবে ইজি। আরসি এর আরবি শব্দটি হবে ইজি। আসো,
এর আরবি শব্দটি হবে তাল, তাল অর্থ হলো আসো। যাও এর আরবি শব্দটি হবে রোহ, রোহ অর্থ হলো যাও। কখন এর আরবি শব্দটি হবে মিতা, মিতা অর্থ হলো কখন। কোথায় এটার আরবি শব্দটি হবে হোয়েন, হোয়েন অর্থ হলো কোথায়। কাজ, কাজ এর আরবি শব্দটি হবে শগল, শগল অর্থ হলো কাজ। বাড়ি এর আরবি শব্দটি হলো বেইত, বাড়ি এর আরবি শব্দটি হলো বেইত। মোবাইল এর আরবি শব্দটি হবে জাওয়াল, মোবাইল এর আরবি শব্দটি হবে জাওয়াল। শার্ট এর আরবি শব্দটি হবে কামিজ, শার্ট কামিজ। ফিরে আসা এর যা, এর যা অর্থ হলো ফিরে আসা। ফেরত রেজা, ফেরত রেজা। বাম এর আরবি শব্দটি হবে এসার, এসার অর্থ হলো বাম। লাল এর আরবি হবে আহমার, আহমার অর্থ হলো লাল। পুরানো এর আরবি হবে গেদিম, গেদিম শব্দের অর্থ হলো পুরানো। নতুন এর আরবি শব্দটি হবে জেদিদ, জেদিদ শব্দের অর্থ হলো নতুন। মাস এর আরবি হবে শাহার, শাহার অর্থ হলো মাস। রাত এর আরবি হবে লেইল বা লাইল, লেইল বা লাইল অর্থ হলো রাত। আবার আমরা বিল্লেল অর্থ বোঝানো হয় রাত। সামনে এর আরবি শব্দটি হবে গিদ্দাম, গিদ্দাম অর্থ হলো সামনে। পিছনে এর আরবি শব্দটি হবে হরা, হরা অর্থ হলো পিছনে। দিন এর আরবি শব্দটি হবে নাহার, নাহার অর্থ হলো দিন। ওঠা এর আরবি শব্দটি হবে গুম, গুম অর্থ হলো ওঠা। নামা এর আরবি শব্দটি হবে এনজিল, এনজিল শব্দের অর্থ হলো নামা। বাংলা অর্থ বছর, এর আরবি হবে সানা, সানা অর্থ হলো বছর। নামানো নাজ্জেল, নাজ্জেল অর্থ হলো নামানো। খাবার এটা হবে তায়াম, তায়াম অর্থ হলো খাবার। ঘুমানো এটা হবে নোম, নোম অর্থ হলো ঘুমানো। বসা ইজলিস, ইজলিস অর্থ হলো বসা। আলো নূর, নূর অর্থ হলো আলো। স্যান্ডেল এটা হবে হাজিয়ান, হাজিয়ান অর্থ হলো স্যান্ডেল। বুদ্ধি এর আরবি হবে মুখ, মুখ অর্থ হলো বুদ্ধি। শরীর এর আরবি হবে জিসম, জিসম অর্থ হলো শরীর। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে আরবির গুরুত্বপূর্ণ বেসিক বিষয়গুলো জেনে নিতে পারছেন। একজন নতুন শিক্ষার্থীর জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন, এবং যারা কিভাবে আরবি কথা বলা শুরু করবেন তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং আপনাদের মতামতটি লাইক এবং কমেন্টসের মাধ্যমে তুলে ধরবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে
500 টাকা বেলবোর্ড কি বাজে নেই, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনারা তো দেখে নিতে পারেন। ধন্যবাদ।